যিনি বড় চোর নামে খ্যাত, তাদের যুগ্মভাবে তাদের দৌরাত্মে আজকে আলিপুরদুয়ার জেলা সদরের কোনো জমি আর পতিত নেই, কোনো ডোবা নেই, সেগুলো সব ভরাট করে তারা বিক্রি করছে। যিনি আগে খুব লিখতেন যে আলিপুরদুয়ারের জলা ভরাট হয়ে যাচ্ছে, সেই সাংবাদিক বিধায়ক তিনি আজকে বোবা হয়ে গেছেন। তিনি আজকে সারা দিন রাত, তার একটা অফিস হয়েছে এই জেলা হাসপাতালে, সেই অফিসে গিয়ে বসে থাকেন, আর হাসপাতালের যে কাজটুকু হয় তার 70% তার ভাগা লাগে, এই ভাগাটা পেলেই তিনি খুশি। তিনি আসলে একটা ভিক্ষা ভিক্ষুক মাত্র, সেটুকুই বলা যেতে পারে। লাজ লজ্জা বলে তার কিছু নেই, তার পিতৃ পরিচয়হীন, কুলশীলহীন, তৃণমূল তার নামে কেস দেয়, বিজেপির মঞ্চে তার ঠাই নাই। তিনি হলেন এখানকার বিধায়ক। এটা আমরা দুঃখিত, আলিপুরদুয়ারবাসীর প্রতি আমরা দুঃখিত যে আলিপুরদুয়ারবাসী আমাদের কথায়, ভারতীয় জনতা পার্টির কথায় তাকে ভোট দিয়েছিলেন। আমরা তার প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করব আলিপুরদুয়ারবাসীর কাছে, আমরা নিশ্চিতভাবে এর প্রতিকার আমরা দিব। আলিপুরদুয়ারে সুস্বাদু খাবারের একমাত্র ঠিকানা ষোলোআনা বাঙালিয়ানা। পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিকতায় ভরা রকমারি ঘরোয়া খাবার পাবেন আমাদের এখানে। প্রায় 16 রকমের পদে ভরা নিরামিষ থালি পাচ্ছে। এছাড়াও কাতল, পাবদা আর ইলিশ চিতল মাছ, দেশি মুরগি, পাঁঠার মাংস, ফ্রাইড রাইস, পোলাও সহ আরও অনেক কিছু পাবেন। বিয়ে বাড়ি এবং অনুষ্ঠানেও অর্ডার নেওয়া হয়, হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা আলিপুরদুয়ার থানা মোড়, যোগাযোগ নম্বর 9064307055।